আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদে রয়েছে লিখিত ভাষায় প্রমিত রীতি তো লিখিত ভাষায় প্রমিত রীতি এটা বুঝবো আমরা একটা গল্পের মাধ্যমে প্রত্যুপকার এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালের জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন লেখক ও সমাজ সংস্কারক পরিচয়, বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি তার ভ্রান্তি উল্লেখযোগ্য বইয়ের নাম এইগুলো কিন্তু তার বিখ্যাত বইয়ের নাম এগুলো আমাদের মনে রাখতে হবে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচার জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এ ব্যাপারে আইন পাশ করতে সক্ষম হয়েছিলেন দেখো হিন্দু ধর্মে আগে যদি স্বামী মারা যেত তাহলে ওই মেয়েটির আর বিয়ে হওয়ার কোনো নিয়ম ছিল না ঠিক আছে দেখা যাচ্ছে যে বছর আগে তো অনেক বারো বছর বিয়ে বিয়ে হতো হতো বছর আট নয় বয়সে বছরের দেখা যাচ্ছে তার স্বামী পনেরো পাঁচ বছর পরে মারা গেল তখন তো তার বয়স পনেরো থেকে আঠারো তো তার সারা জীবনের বিধবা হিসেবে থাকতে হতো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহটাকে প্রচলন করেছেন নিজের ছেলের সাথে একটা বিধবা মেয়ের দিয়ে দিয়েছিলেন তিনি তো সাধু রীতিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেওয়া হলো গল্পটি লেখক লেখকের আখ্যান মঞ্জনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমরা গল্পটি পড়ব সরবে সবচেয়ে জোর জোরে এবং এখানে যে সর্বনাম ক্রিয়াপদ এবং অনুসর্গের রূপগুলো খেয়াল করবো আমরা এখানে আমরা এই গল্পটা পড়বো আর এইগুলো খেয়াল করব প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে আমরা একটা রাজার দরবার দেখতে পাচ্ছি যেখানে রাজা বসে আছেন তার যে মন্ত্রিসভায় যেগুলো আছে লোকজন তারা দাঁড়িয়ে আছে এখানে কিছু একটা আলোচনা করতেছে আলী আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তাহলে এইখানে একজন খলিফা খলিফার নাম হচ্ছে মামুন এবং তার একজন প্রিয় মানে খুবই প্রিয় একজন ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে আলী ইবনে আব্বাস তিনি বলিয়া গিয়েছেন দেখছো বলিয়া গিয়েছেন গিয়াছেন এখানে কিন্তু সাধু চলিতে ব্যবহার করেছে সাধু সাধু রীতি ব্যবহার করা হয়েছে ঠিক আছে তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে অপরাহ্নে মানে দুপুর বেলায় খলিফার নিকটে বসিয়া আছি মানে বসেছিলাম এরপর সময় এমন সময়ে হস্তপদবদ্ধ হস্তপদবদ্ধ মানে কি হাত পা বাঁধা এক ব্যক্তির ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন মানে এক ব্যক্তি তার সামনে এক ব্যক্তিকে হাত পা খলিফার সামনে নেওয়া হলো ঠিক আছে খলিফা আমার প্রতি এই আজ্ঞা আজ্ঞা করিলেন করিলেন মানে কি আমাকে আদেশ করিলেন করলেন। তুমি এ ব্যক্তিকে আপন লইয়া আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে আপন আপন আলয়ে মানে নিজের বাড়িতে আপন মানে কি নিজের আবার মানে বাড়িতে লইয়া মানে নিয়ে গিয়ে রুদ্ধ করিয়া রাখি রুদ্ধ মানে কি মানে তোমাক ঘরের ভিতর আটকা রাখবা এবং আগামীকাল আমার নিকটে একে উপস্থাপন করবা ঠিক আছে উপস্থিত করবা নিয়ে আসবা তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত প্রতীত হইল তো তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ আছেন মানে তদীয় ভাব মানে ওই ভাব তদীয় মানে কি এই ভাব দর্শনে তদীয় ভাব মানে এই ভাব দর্শনে মানে দেখে স্পষ্ট মানে একদম স্পষ্ট বুঝতে পারলাম তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন মানে আছেন। আমি তাহাকে আপন আপন আলয়ে মানে আমার নিজের বাড়িতে আনিয়া মানে নিয়ে আসলাম অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম খুব যত্ন সহকারে তাকে তালাবদ্ধ করে রাখলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে যদি তিনি পালিয়ে চলে যান মানে পলায় চলে যান তখন তো আমাকে আমার আমার উপরে রুদ্ধ হয়ে যাবেন যাবেন পরে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করি মানে জিজ্ঞাসিলাম মানে জিজ্ঞাসা করিলাম প্রশ্ন করলাম আপনার নিবাস কোথায় মানে আপনার বাড়ি কোথায় তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান আমার জন্মস্থানের নাম হচ্ছে ডেমাসকাস একটা জায়গার নাম ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস মানে ওইখানে ওইখানে একটা অনেক বড় একটা মসজিদ আছে ওই মসজিদের ওখানে আমি বাস করি দেখছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সুন্দর লিখতেন আমি বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক মানে বলতেছে যে ডেমাসকাস নগরের বিশেষত যে স্থানে আপনার বাস মানে যেখানে আপনি বসবাস করেন ওই জায়গায় তাহার উপরে জগদীশ্বরের থাকুক মানে সৃষ্টিকর্তা ওই জায়গায় শুভ দৃষ্টিতে দেখুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করেছিলেন দিয়াছিলেন মানে দিয়াছিলেন মানে প্রাণ দান দিয়েছিলেন মানে কি ওই স্থানে একটা লোক আমাকে আমার জীবনকে মানে রক্ষা করেছিলেন যদি সৃষ্টিকর্তা রক্ষা করা এখানে এখানে আসলে প্রতীক অর্থ ব্যবহৃত হয়েছে বলা হয়েছে যে ওই এলাকা একটা লোক আমাকে মেরে ফেলেন নাই এটা আমার জীবনটাকে রক্ষা করেছিল এরকম একটা কথা বলছে ঠিক আছে মানে ওর তার জন্য তার ওসেলাই সৃষ্টিকর্তা তাকে প্রাণদান করেছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ শেষ জানা জানিবার নিমিত্ত তার মানে আমার এই যে কথাটা শুনলো ওই লোকটার কথা শুনে ওই যে আসামি যাকে মানে বদ্ধ করে রাখা হয়েছে তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন মানে সেইগুলো জানতে ইচ্ছা প্রকাশ করলেন যে কিভাবে মানে আপনাকে প্রাণ রক্ষা করলো আপনি কেন গিয়েছিলেন এই সমস্ত জিজ্ঞাসা করতেছিল ঠিক আছে আমি বলিতে আরম্ভ করিলাম আমি তখন বলতে শুরু করলাম বহু বছর পূর্বে ডেমাসকাস শাসনকর্তা মানে অনেক বছর আগে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইল পদচ্যুত্ত মানে ক্ষমতা হারিয়ে যিনি পদে অধিষ্ঠিত হন যিনি পদে মানে হন আমি তাহার সমবি সমভি ব্যাপারে তদায় গিয়েছিলাম তিনি মানে বলা হচ্ছে যে ডেমাসকাসের যে শাসনকর্তা ছিল যেন পূর্বে আগে যিনি শাসনকর্তা ছিল তখন তিনি পদচ্যুত হয়ে যান মানে ক্ষমতাচ্যুত হয়ে যান এরপরে এরপরে যে হচ্ছে ক্ষমতায় ওঠে ক্ষমতা পায় বলছে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন এরপরে যিনি অধিষ্ঠিত হন মানে ক্ষমতা লাভ করেন আমি তাহার সমভি ব্যাপারে তদায় গিয়েছিলাম আমি তার ব্যাপারে দেখতে গিয়েছিলাম ঠিক আছে যিনি নতুন শাসনকর্তা পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন তা ওই সময়ে যিনি পদ মানে ক্ষমতাচ্যুত হয়েছিল যা যা হচ্ছে যে হচ্ছে ক্ষমতা থেকে ক্ষমতা হারিয়ে ফেলেছিল ও আবার বহু সংখ্যক করেছিল আমি প্রাণ ভয়ে লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম পালিয়ে যে একটা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানে একটা ধনী লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম মানে উঠেছিলাম মানে গিয়েছিলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতার বচনে প্রার্থনা করিলাম মানে একটা বাড়ির মালিক সেই মালিকের বাড়িতে গিয়ে আমি কাতার মানে কি কাতার মানে কি ক্ষীণ কণ্ঠে মানে মানে আমরা যখন কোন দুঃখ কষ্টে পড়ি কারো কাছ থেকে আকতি মিনতি করি তখন কাতার বলা হয় কাতার বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করে আমার প্রাণ রক্ষা করুন মানে আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিন যাতে শত্রু আমাকে খুঁজে না পায় ঠিক আছে আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন মানে আমার কথা শুনে মানে আমার এই যে কাতর স্বর শুনে ওই যে বাড়ির মালিক আমাকে কি করলেন অভয় করিলেন মানে তোমার কোনো ভয় নেই তুমি এখানে নিরাপদে থাকবা আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয়ে এ নিরাপদে আশ্রয় অবস্থান করিলাম মানে ওই ভবনে তদীয় আবাসে মানে ওই বাড়িতে এক মাস কাল নির্ভয়ে মানে এক মাস ধরে নির্ভয়ে কোনো ভয় ছাড়া ও নিরাপদে অবস্থান করেছিলাম আপ এক এক একদিন আশ্রয় যেতে আমায় বলিলেন যে ওই বাড়ির মালিক একদিন বলেছিলেন যে এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন অনেক লোক বাগদাদ যাচ্ছে আপনার বাসা যেহেতু বাগদাদ স্বদেশে প্রতিগমনের পক্ষে পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না মানে বাগদদ চলে যাওয়ার এই সময় এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সময় ছাড়া আর কোনো সময় আপনি পাবেন না আমি সম্মত হইলাম আমি রাজি হলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না আমার কাছে কোনো অর্থই ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিলা করিতে পারিলাম না লজ্জার কারণে আমি তার কাছে আমার কাছে যে টাকা ছিল না এটা আমি বলতে পারলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে মানে আমাকে দেখে অনেক সময় কারোর কাছে টাকা পয়সা না থাকলে লজ্জা বা লজ্জা ভাব থাকলে অনেকে দেখে কিন্তু বুঝতে পারে যে বা টাকা পয়সা নাই বা এরকম একটা ঠিক আছে তাহা বুঝিতে পারলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাম্বল করিয়া রহিলেন মৌনাম্বল মানে কি মৌন মানে চুপ করে থাকা তিনি চুপ করে রহিলেন মানে থাকলেন তিনি আমার জন্য যে সমস্ত যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়া আছে রাখিয়া ছিলেন মানে তিনি আমার জন্য যা যা করে রেখেছিলেন প্রস্থান দিবসে তাহা দেখি আমি বিশ্বাপন্ন হইলাম মানে আমি অবাক হয়ে গেলাম প্রস্থান দিবস মানে কি যেদিন আমি চলে গিয়েছিলাম আমি যখন বাগদাদ চলে এসেছিলাম ওই দিনে মানে আমার আসার দিনে আমি বিশ্বাপন্ন হয়েছিলাম মানে অনেক অবাক হয়েছিলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত আছে মানে একটা উৎকৃষ্ট উৎকৃষ্ট মানে কি অনেক সুন্দর অনেক পূর্ণ অশ্ব মানে ঘোড়া সুসজ্জিত হয়ে আছে মানে সাজানো হয়ে আছে মানে আমি চলে আসব ওই ঘোড়াকে আমাকে এগিয়ে দেয়া হবে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়ে আছে দুইটা ঘোড়া একটা ঘোড়ার উপরে হচ্ছে আমাকে চলার জন্য মানে যাওয়ার জন্য একটা হচ্ছে আরেকটা গৃষ্ট মানে পিঠের আরেকটা ঘোড়ার পিঠে কি রাখা হয়েছে খাদ্য সামগ্রী মানে খাবার দাবার রাখা হয়েছে আর পথে আমার পরিচর্যা নিমিত্তে ভৃত্ত মানে প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে যদি পথে আমার কোনো বিপদ আপদ হয় এর জন্য একটা লোক আমার সাথে দেয়া হয়েছে প্রস্থান সময় উপস্থিত হইল সেই দয়াময় সুদা সুদাশয় আশ্রয়দাতা মানে এখানে ওই লোকটাকে বলা আছে যে তুই সে লোকটা দয়া করেছে তাই দয়া দয়াময় বলতেছে সদাশয় মানে ভালো ব্যবহার করেছে আশ্রয় দিয়েছিল আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন মানে একটা টাকার থলি আগে তো টাকা যখন এখন দেখো টাকা আছে নোট আছে কয়েন আছে তাই না তখন কিন্তু স্বর্ণমুদ্রা ছিল ওই স্বর্ণমুদ্রা দিয়ে দিল এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন যারা বাগদাদে এসেছিল ওই ডেমাসকাস থেকে বাগ্রদে যারা আসতেছিল ওদের কাছে নিয়ে গেলেন তন্মধ্যে তার মধ্যে তাহাদের সহিত তাহার আত্মীয়রা ছিল মানে যাহারা যাদের ভিতর আমাকে নিয়ে গেল ওদের ভিতর ওই যে যে লোকটা বাড়ির লোকটা ওর আত্মীয় স্বজন ওখানে উপস্থিত ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন তাদের সাথে কথা বলিয়ে দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলাম মানে আমি ও এতক্ষণ কাকে বলতেছিল বলতো এই কথাগুলো ওই যে লোকটাকে হাত পা বাঁধা ছিল তার গৃহে ওই লোকটা বাঁধা ছিল ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল আর কি তাই বলতেছে যে এই সময় এই সমস্ত উপকার প্রাপ্ত হয়ে হয়েছিলাম মানে আপনাদের এলাকার একটা লোকের কাছ থেকে আমি এই সমস্ত প্রাপ্ত হয়েছিলাম মানে পেয়েছিলাম এর জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানে আমার সর্বাপেক্ষা প্রিয় মানে পৃথিবীতে যত জায়গা আছে তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় আমার ওই জায়গাটা তাই না যে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের তোমরা যদি ক্লাস দেখো এই পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগতেছে তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সুন্দর লিখতেন এই নির্দেশ করিয়া দুঃখ প্রবাস পূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সেই মহোদয় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না মানে বলতেছে কি যে এই নির্দেশ করিয়া মানে এই নির্দেশ করিয়া দুঃখ মানে এত কিছু বলে আমি একটা জিনিস দুঃখ প্রকাশ করতেছি সেটা হচ্ছে এই ওই যে লোকটা আমাকে উপকার করেছিল ওই লোকটার কোনো উদ্দেশ্য মানে কোনো খোঁজ খবর আর কখনো পাইনি যদি তাহার নিকটে কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায় তাহা হইলে মৃত্যুকাল আমার কোনো ক্ষোভ থাকে না বলছে যে আমি বলছে যে কৃতজ্ঞতা আমি যদি তাকে পেতাম তাহলে আমি তার কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাইতাম যদি সুযোগ পাতাম তাহলে আমি মৃত্যুকালে আমার কোনো খুব থাকতো না মানে এখানে আসলে বলতে আগে ওই লোকটাকে আমি উপকার করতে পারি এই কথা শুনিয়া শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন মানে আল্লাদে হয়ে বলেন যে আপনার মনস্ক মনস্কাম পূর্ণ হইয়াছে আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে আপনি যে ব্যক্তির উল্লেখ করেছিলেন সে এই মানে আপনি যার কথা বলেছিলেন সেই তো আমি এই হতভাগ্য আপনাকে এক মাস কাল আপন আলায়ে রাখিয়া ছিল মানে আমি আপনাকে আমি সেই ব্যক্তি যে আমার বাড়িতে আপনাকে এক মাস রেখেছিলাম তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম মানে তার কথা শুনে আমি আমি চমকাই উঠলাম কি বলে সবিশেষ অভিনিবেশ সহকারে অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া কিছুক্ষণ তাকে দেখে মানে পর্যবেক্ষণ নিরীক্ষণ মানে কি পর্যবেক্ষণ করলাম দেখলাম তাকে ভালো করে দেখলাম তাহাকে চিনিতে পারিলাম আমি তাকে তাকে মানে ওই লোকটা চিনতে তা সেই লোক আল্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম মানে তাকে দেখে আল্লাদে একদম অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করলাম তাহাকে মানে তার সাথে কোলাকুলি করলাম জড়াজড়ি করলাম তাহার হস্তপদ হইতে লোহ শৃঙ্খল খুলিয়া দিলাম তার যে হাত এবং পা থেকে যে লোহার শিকল ছিল সেই শিকল খুলে দিলাম কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম মানে আসলে ওই যে খলিফা মামুন তিনি তিনি তাকে কেন এরকম বাদ্ধছেন এটা জানার জন্য এই যে লোকটা এটা কি ব্যগ্র হইলাম ব্যস্ত হয়ে গেলন তখন তিনি বলিলেন প্রতিপায় নিচ প্রকৃতির লোক ঈর্ষা বসত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উপকট দোষারোপ করিয়াছে মানে কিছু লোক প্রকৃতির লোক মানে কিছু খারাপ লোক কিছু খারাপ লোক ঈর্ষা বসত মানে হিংসা করে শত্রুতা করে খলিফার নিকট আমার উপরে উৎকট মানে দোষ আরোপ করেছে মানে খারাপ দোষ চাপিয়ে দিয়েছে তর জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি মানে এই জন্য আদেশ করা হয়েছে যাতে আমাকে বাধা অবস্থায় এখানে আনা হয় আসিবার সময় স্ত্রী পুত্র কন্যা দিগগের কন্যা দিগের সহিত দেখা করিতে দেয় নাই মানে আসার সময় আমার স্ত্রী পুত্র কন্যা যারা আছে ছেলে মেয়ে তাদের সাথে দেখা করতে দিই নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে হ্যাঁ আমি আশা করছি যে আমার আসলে প্রাণদণ্ড মানে কি আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তো এখানে বলতেছে যে আমাকে তো খলিফা মেরে ফেলবে কিন্তু তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমি মারা যাওয়ার পর আমার আমার যে স্ত্রী পুত্র কন্যারা রয়েছে তাদের কাছে আমার এই খবরটা পৌঁছে দিবেন তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না তা এখানে বলতেছে তার এই কথা শুনে আমি বললাম যে না 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 সমস্যা নেই আপনি যেহেতু আমার প্রাণ রক্ষা করেছেন তাই না মানে আশ্রয় দিয়েছিলেন তো তো আমি আপনার জন্য কিছু তা আপনি করবেন না ভয় পাবেন না আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন আপনি এই মুহূর্ত থেকে স্বাধীন ঠিক আছে এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মানে স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিল আপনি অবিলম্বে প্রস্থান করুন আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান স্নেহ সম্পদ পরিবার মানে পরিবার পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন মানে মানে ওই লোকটাকে কিছু টাকা দিয়ে দিলেন স্বর্ণমুদ্রা দিয়ে বলতেছে যে আপনি এখান থেকে এখনই চলে যান বাইজে যে আপনার সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফা মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে মানে সেই জন্য খলিফা আমার উপরে অনেক রাগ করবে হ্যাঁ অনেক কিছু করবে তাহাতে সন্দেহ নাই তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে যে সে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না কিন্তু আপনার যদি আপনি যদি বেঁচে যান তাহলে আমার এক একটা মাত্র মানে অনুমাত্র অনুপরমানুমাত্র আমার দুঃখ হইবে না হবে না তো আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আপনি যা বলতেছেন আমি সে কাজ সে কাজে কখনো সম্মতি মানে কি একমত হতে পারবো না সম্মত হতে পারবো না আমি এত নিচ ও স্বার্থপর নই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব কত সুন্দর কথা দেখছো বলতেছে যে আমি এত মানে নিচাশয় এবং স্বার্থপর নয় কিছুদিন আগে মানে কত কিছু কাল আগে আপনার প্রাণ রক্ষা করেছে এখন নিজের প্রাণ রক্ষা করার জন্য আপনার প্রাণ নাশের কারণ আমি হইতে পারবো না আমি এত স্বার্থপর নয় দেখেছো উপকার করলে এইভাবে উপকার স্বীকার করতে হয় দেখেছো তাহ কত ভালো লিখে লিখতেন ঈশ্বরচন্দ্র তাহা কখনো হইবে না তাহা আমি কখন তা কখনো হবে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন বলতেছে যে আপনি বলুন এটা করতে পারেন যে খলিফা যাতে আমার উপরে রাগ না করে আমার কথাটা যাতে শোনে ঠিক আছে এরকম তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে তা হলেই হয়ে যাবে আমাকে ছাড়া লাগবে না যদি আপনার চেষ্টা সফল না হয় তা হলে আমার কোনো ক্ষোভ থাকিবে না আপনি শুধুমাত্র চেষ্টা করেন চেষ্টা যদি ব্যর্থ হয় মানে যদি খলিফা আমার উপরে রাগ ভাঙানোর চেষ্টা করবেন যদি না পারেন যদি চেষ্টা আপনার ব্যর্থ হয় তাতেও আমার কোনো ক্ষোভ থাকবে না পরের দিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম প্রতিদিন পরের দিন সকালে ওই লোকটা ওখানে খলিফার নিকট গেলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইছে ডাকায়া প্রস্তুত হইতে আদেশ দিলেন বলতেছে কি যে সে লোকটা কই তাকে আনো এবং এ বলে ওই যে খলিফা তিনি আবার যে ঘাতক মানে কি যে হচ্ছে প্রাণ নাশ করে মানে শাস্তি দিবে ঠিক আছে তাকে ডাকতে প্রস্তুত করেছে তখন আমি তাহার চরণে পতিত হইয়া এবং কাতর বচনে বলিলাম ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে তো বলতেছে যে ধর্মাবতার আমি তার মানে খলিফানি খলিফারের আছে আমি বললাম যে আমার ধর্মাবতার মানে বিচারক বিচারক এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে মানে কিছু কথা আছে অনুমত অনুমিত অনুমতি হইলে সবিশেষ সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি মানে সবকিছু আপনাকে বলবো এই কথা শুনিবা মাত্র তাহার হইয়া উঠিল মানে তিনি অনেক মানে রেগে উঠলেন ঠিক আছে তিনি রক্ত নয়নে মানে কি রসক মানে রাগান্বিত নয়নে চোখে আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে বলতেছে যদি তুমি তোমার কাছে মানে ওই লোকটা ভাবছে কি মানে খলিফা ভাবছে যে ওই লোকটাকে এই ছেড়ে দিয়েছে তাই বলতেছে ওকে যদি তুমি ছেড়ে দিয়া থাকো তাহলে তোমারও প্রাণদণ্ড তোমার মৃত্যুদণ্ড হবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি মানে বলতেছে যে আপনি ইচ্ছা করলে আমারও প্রাণ নিতে পারেন তারও প্রাণ নিতে পারেন কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহার শুনিলে আমি চরিতার্থ হব তাই বলতেছে যে আমি যে কথা বলতে চাচ্ছি এই কথা যদি আপনি শোনেন তাহলে আমি অনেক খুশি হব এই কথা শুনিয়া খলিফা বচনে বলিলেন কি বলিতে চাও বলতেছে যে আপনি তুমি কি বলতে চাও বলো তখন ব্যক্তি নগরে কিরূপে আশ্রয়দাত ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাইলে আমি অবর অবধারিত বিপদে পোব এর জন্য তাহাকে কোনো মতে সম্মত হইল না বলতেছে যে ওই লোকটা তো বাগদাদে মানে ওই ডেমাস ডেমাসকাস ডেমাসকাস থেকে আমাকে এরকম সাহায্য করেছে এরপর আমি এই এই লোকটাকে ছেড়ে দিতে চেয়েছি কিন্তু সে কখনো যেতে রাজি হই নাই এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি মানে যে যে লোকটার এরকম প্রকৃতি মানে এরকম প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে লোকটা আমার জন্য এক মাস এরকম ভাবে আমাকে উপকার করেছে এবং আমি তাকে তাকে ছেড়ে দিতে চেয়েছি তারপর সে যেতে চাই নাই তাহলে তো সে অবশ্যই ভালো লোক হবে তো যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ভালো বিবেচক তিনি কখনোই দুরাচার নহেন মানে তিনি কখনোই খারাপ কিছু না নিষ্প্রকৃতি ও পরহিংসুক দুরাত্মা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হয়েছে মানে খারাপ কিছু লোক তাকে এরকম তাকে খারাপ করতে চেয়েছে নতুবা তাহাতে যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দূষিত হইতে পারেন আমার বা বিশ্বাস হয় না মানে আমার এরকম বিশ্বাস হয় না যে মানুষের প্রাণ রক্ষা করে হ্যাঁ সাহায্য সহযোগিতা করে সে কি এরকম কোনো খারাপ কাজ করতে পারে এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয়ে থাক হয় করুক করুন এখন তো আমি আমার কথা বললাম আপনি আপনার ইচ্ছা প্রকাশ আপনার যা ইচ্ছা তাই করেন তো খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন মানে তিনি অনেক মহামতি ছিলেন এবং অনেক উন্নত চিত্ত ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কর্ণ মানে কি কান মানে কানে শুনে কথা করিয়া মৌল মৌন অবলম্বন করিয়া বলিলেন মানে মৌন অবলম্বন মানে কি চুপ করেছিলেন প্রসন্ন বদনে বলিলেন মানে খুব খুশি খুশি বললেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম মানে আমি অনেক খুশি হলাম তিনি প্রাণদণ্ড হইতে হইতে পাইলেন মানে তাকে আর মৃত্যুদণ্ড দিব না বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল মানে যদি বলতে হয় তোমার কারণে তাকে ছেড়ে দিলাম এতক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আস মানে আসিও এই কথা শুনিয়া আল্লা সাগর মানে সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাপ মানে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম বলতেছে এই শুনেই আমি খলিফা চলে গেলাম তাকে বাইজে যে ওই লোকটাকে খলিফা নিকট নিয়ে আসলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল বচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন মানে খলিফা তাকে অনেক সম্মান প্রদর্শন করে বললেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগতি ছিলাম না তুমি যে এত ভালো লোক তা আমি আগে জানতাম না দুষ্টুমতি দূরা চার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধ হয়েছিলাম মানে কিছু খারাপ লোকের বাক্য বিশ্বাস করে মানে কথা বিশ্বাস করে অকারণে মানে কোনো কারণ ছাড়া তোমার প্রাণদণ্ড মানে মৃত্যুদণ্ড দিতে উদ্ধত হয়েছিলাম এখন ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাওয়া পাইয়া হয় দীপ্তি প্রাপ্ত হইয়াছি মানে তোমার এই যে এই লোকের কথা মানে যে এর তোমার কথা শুনে এখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো লোক আমি অনুমতি দিয়েছি তুমি আপন আলয়ে প্রস্থান করো মানে আমি এখন অনুমতি দিচ্ছি তুমি চলে যাও তোমার নিজের বাড়িতে এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে অনেক কিছু অনেক জামা কাপড় দিল সুসজ্জিত দশ দশটা ঘোড়া দিয়ে দিল দশটা দিলেন এবং রাজ প্রতিনিধিদের নামে এক অনুরোধ ও পাথর স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন মানে অনেক পরিষ্কার করে তাকে বিদায় করলেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম যদি কেউ কারো উপকার করে তাহলে কি সৃষ্টিকর্তা তার উপকার একদিন করে দেখো সেই লোকটা ওই লোকটাকে এক এক মাস রেখেছিল তার বাড়িতে এবং এবং সময় কিছু আসার কিছু একটা ঘোড়া এবং দুইটা ঘোড়া দিয়েছিল খাবার সমগ্র দিয়েছিল এর জন্য পরে তার নিজের প্রাণ রক্ষা হলো এবং দশটা ঘোড়া পেলো দশটা খচ্চর পেলো ঠিক আছে আরো দশটা উট উপহার পেলো ঠিক আছে এবং সেখানে আরো অনেক সুসজ্জিত পোশাক পরিচ্ছদ পাল আরো অনেক টাকা পয়সাও পেল তো তো এটা বা মানুষের উপকারের প্রতিদান এখন থেকে যে অর্থ আছে শব্দের অর্থগুলো সেগুলো আমরা দেখব অনন্তর মানে তারপরে অবধারিত মানে নিশ্চিত অবরুদ্ধ মানে বন্দি অবলোকন মাত্র মানে দেখা মাত্র এগুলো সবগুলো অর্থ কিন্তু আমি বলেছি অভিরুচি মানে ইচ্ছা অব্যাহতি মানে মুক্তি আজ্ঞা মানে আদেশ আহ্লাদিত মানে আনন্দিত উৎকট মানে তীব্র উদ্দেশ্য মানে খোঁজ উষ্ট মানে উঠ হ্যাঁ কর্ণগোচর করা মানে সোনা কল্য মানে পরের দিন কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ খুব মানে ক্রোধ ক্রোধ মানে রাগ আর কি ক্ষেপানল মানে ক্রোধের আগুন রেগে আগুন খলিফা মানে শাসন কর্তা মানে দামেস্ক তদীয় মানে তার দুরাচর মানে খারাপ আচরণ ঠিক আছে দুরাত্মা মানে খারাপ লোক দুষ্কৃতি মানে মুক্তি নিষ্কৃতি সরি নিত হওয়া মানে আনা মানে কোথাও থেকে আনা পরিচ্ছদ মানে পোশাক প্রতিতি মানে বিশ্বাস প্রজ্ঞামন মানে ফিরে যাওয়া প্রত্যুপকার মানে উপরের প্রতি উপকার মানে উপকার যে করে তার প্রতি উপকার প্রত্যুপকার প্রফুল্ল চলনে হ্যাঁ লোচনে মানে আনন্দিত চোখে প্রফুল প্রফুল্ল লোচনে মানে আনন্দিত চোখে প্রসন্ন বদনে মানে খুশি মনে প্রতকালে মানে অতি ভরে বচন মানে কথা মৌল মৌন অবলম্বন মানে নিরবতা পালন করা রুদ্ধ মানে বন্ধী করা প্রসাক্ত নয়নে মানে ক্রোধে লাল চোখন মানে সুবিবেচনাকারী ব্যাপারে মানে সমভি ব্যাপারে মানে সঙ্গী সাথী সহকারে সম্ভাষণ মানে সম্বোধন সম্বোধন করা স্নেহ সম্পদ মানে স্নেহভাজন হস্ত পদবদ্ধ মানে হাত পা বাধা ছত্রিশ নম্বর পেজে এটা ছিল ঠিক আছে এখন এই যে গল্পটি পড়ে আমরা এর পাঠ পরিচিতি বা এর হচ্ছে বিষয়বস্তু বা মূলভাব কি সেটা আমরা এখন দেখবো দেখো এটার মূল ভাব মানে এটা পড়ে আমরা কি বুঝতে পারলাম সেটা আর কি লেখা প্রত্যপক্ষকার রচনাটি আখ্যান মঞ্জরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অখ্যান মঞ্জুরি রচিত হয় আঠারোশো সালে বা খ্রিস্টাব্দে বিশ্বের নানান দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনের গৌরব ঘটনায় এই গল্পের বিভিন্ন রচনায় উজ্জীবিত আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি প্রতি মানে উপকারের এটা খলিফা মামুনের সময়কালে দামেশকের জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন মানে কি ক্ষমতাচ্যুত হন নতুন শাসক কর্তা মামুনের একজন প্রিয় ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সোনদাল কর্তৃক বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরিত অন্তরীণ মানে কি কোথাও বেঁধে রাখা বা আটকে রাখা রাখার ব্যবস্থা করা হয় আলী ইবনে আব্বাস ব্যক্তি মানে বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুতে এই রচনায় দুজন মহান ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে এদের একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী এবং অন্যজন হচ্ছে সকৃতজ্ঞ প্রত্যুপকারী খলিফার মহত্ব এ রচনায় প্রকাশিত হয়েছে মানে এখানে তিনটা লোকের কথাই বলা হচ্ছে তাই না খলিফা এখানে অনেক দয়াশীল মানে ভালো মানে একদম কি করেছে ন্যায় বিচার করেছে আর একজন লোক প্রথম যে লোকটা উপকার করেছে নিঃসাত দ্বিতীয় যে লোকটা ওই উপকার উপকার করেছে এখন আমরা এখানে কতগুলো প্রশ্নের উত্তর দেখব দেখব এই প্রশ্নগুলোর উত্তর কেন দেখলে আমরা এগুলো সম্পর্কে মানে পাঠ সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় উক্তিটির যথার্থতা বুঝিয়ে বলো মানে এই বুকিটা কে বলেছে কখন বলেছে কেন বলেছে ডেমাস ডেমাস্কাস্কের মানে দামাস্কের পদচ্যুত হ্যাঁ পদচ্যুত্ত শাসনকর্তারা আক্রমণে বক্ষ মানে বক্ষ প্রাণরক্ষে তথাকার এই সম্ভ্রান্ত ব্যক্তির নিকট আশ্রয় প্রার্থনা করেন এবং গৃহস্বামী তাহাকে কেবল এক মাস পর্যন্ত নির্ভয়ে রাখেন রাখেন নাই উপযুক্ত নিরাপদে তাহার বাড়ি ফিরাবার ব্যবস্থা পাথেও এবং যথেষ্ট উপকার সামগ্রী প্রদান করিয়াছিলেন সেজন্য কি বক্তা বক্তা কি করেছিল ডেমাসকাস নগরের সম্বন্ধে এরূপ মন্তব্য মানে পাঠ করেছে বলছে আর কি হ্যাঁ আপন মনস মনস্কামনা পূর্ণ হয়ে আছে মানে কে কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন বলেছিলেন ঠিক আছে কে বলেছিল ডেমাসকাস ডেমাসকাস বাস বিচার বিচারাধীন বন্দি আলী ইবনে আনুসকে বলেছিলেন আলী ইবনে আব্বাস আর কি সরি আব্বাস হবে আনাস অনেক অপেক্ষা করিয়া তাহাকে বলেছিলেন যে ডেমাসকাসকের আশ্রয়দাতার কোনো খবর যদি তিনি পাইতেন তবে কৃতজ্ঞতা প্রদর্শন করিয়ে পরিতেন মৃত্যুকালে তাহার মানে কোনো ক্ষোভ থাকতো না এ প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে ঠিক আছে লৌহ শৃঙ্খল থেকে মুক্ত হবার পর বন্দি কি রূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন লৌহ শৃঙ্খল মানে কি ওই যে লোকটাকে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক আছে আব্বাসের গৃহে তারপরে তার কি করা হয়েছিল লৌহ শৃঙ্খল মানে যে লোহা ছিল হাত এবং পায়ে বাধা সেখান থেকে সেগুলোকে মুক্তি করা হয়েছিল তো মুক্তি করলে কি হয়েছিল সে অনেক খুশি হয়েছিল তাই না বলেছিল যে স্ত্রী পুত্র কন্যার সহিত দেখা করতে দিন মৃত্যু যদি হয়ে যায় তুমি আমাকে ওখানে আমার স্ত্রীকে বলে দিও বন্দিকে মুক্ত করার পর আব্বাস তাকে কি বলেছিল এটা একটু ভুল আছে আব্বাস হবে ঠিক আছে বলেছিল যে বন্দিকে মুক্ত করার পর আব্বাস তাকে কি বলেছিল যে বন্দিকে মুক্তি করার পর আব্বাস তাহার হস্তে সহস্র স্বর্ণ মানে স্বর্ণ মুদ্রার থলি প্রদান করিয়া অবিলম্বে প্রস্থান করিতে বলেছিল ঠিক আছে দেখো এখানে আরো অনেক প্রশ্ন দেওয়া আছে যেমন খলিফা যে উন্ন খলিফা যে উন্নত চিত্তে পুরুষ কিভাবে তার প্রমাণ পাওয়া যায় খলিফা উন্নত উন্নত চিত্তের পুরুষ না কারণ তিনি এই যে একটা নিরপরাধ লোককে শাস্তি দিতে যাচ্ছিল পরে তার যে ওই তার যে কথাই মানে যে প্রাণ রক্ষা করেছিল ঠিক আছে তার কথায় সে তার প্রাণকে মানে বুঝতে পেরেছিল যে ওই লোকটা অনেক ভালো এই জন্য তাকে ছেড়ে দিয়েছিল প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিশ্বপন্ন হয়ে এলাম উক্তিটি কার উক্তিটি কার ছিল বলো ইবনে আব্বাসের ছিল উক্তিটি ছিল ইবনে আব্বাসের তিনি কেন বিস্তৃত হয়েছিলেন অবাক হয়েছিলেন যে আমাকে এত ঘোড়া মানে একটা ঘোড়া দিয়েছে খাবার টাবার দিয়েছে স্বর্ণ মুদ্রা দিয়েছে এই জন্য ঠিক আছে পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় উক্তিটি কার ইবনে আব্বাসের আলী ইবনে আব্বাসের ছিল এখানে কোন স্থানে কথা বলেছে ডেমাস ডেমাস মসজিদের নিকট এক স্থানে কথা বলেছে ঠিক আছে আপন মনস্কামনাপূর্ণ পূর্ণ হয়ে আছে উক্তিটি কার এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার মানে মানে কি মানে হচ্ছে কি উক্তিটি ডেমাসকাসের এক বন্দির যিনি আলী ইবনে আব্বাসের গৃহে বন্দি আছেন ঠিক আছে এখানে আলী ইবনে আব্বাসের মনস্কামনার কথা বলা হয়েছে ইবনে এই যে বন্দি লোক এক সময় ইবনে আব্বাসি ওনার গৃহে অবস্থান করেছিলেন এবং ইবনে আব্বাস এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে বলতে চেয়েছিল যে আমি যদি ওই লোকটাকে কোনোদিন পাইতাম তাহলে তার উপকার করতাম তা এর জন্য ওই বন্দি লোকটা বলেছে যে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে কারণ আপনি যাকে চেয়েছিলেন সে আপনার সামনে আছে দেমাশকাশক নিবাসী কেন খলিফার কোপে পতিত হয়েছিল ওই লোকটা কেন খলিফার নিকট পতিত হয়েছিল কয়েকজন নিজ প্রকৃতির লোক ঈর্ষা ঈর্ষা বসত শত্রুতা করিয়া খলিফার নিকট তাহার দোষারোপ করেছিল এজন্য জন্য সে বন্দী হয়েছিল ডেমাস্তাস নিবাস বন্দী তার পরিবারের কাছে কি সংবাদ পাঠাতে চেয়েছিলেন এবং কার মাধ্যমে ঠিক আছে ইবনে ইবনে মানে ইবনে আলী ইবনে আব্বাসের মাধ্যমে তার নিকট পাঠাতে চেয়েছিল যে খলিফার রসে পড়ে তার প্রাণদণ্ড হয়েছে ঠিক আছে এটা বলতে চেয়েছিল এই মুহূর্তে এই মুহূর্ত হইতে স্বাধীন হইলেন উক্তিটি কার তিনি কাকে উদ্দেশ্য করিয়া এই কথা বলেছিল এটা এই কথাটা সে আলী ইবনে আব্বাসের তিনি ওই ডেমাসের যে একজন বন্দী ছিল তাকে এটা বলেছিল কেন বলেছিল আমরা জানি এটা আছে তিনি কখনোই দুরাচার নহেন উক্তিটি কে উদ্দেশ্য বলেছিলেন এটা বলেছিল ইবনে আলী আব্বাস এটা আলী ইবনে আব্বাস বলেছিলেন খলিফার খলিফা মামুনের উদ্দেশ্য করে ঠিক আছে কার কথা বলেছিলেন ওই বন্দি লোকের কথা বলেছিলেন ঠিক আছে এখানে চরিত্রের কথা বলা হয়েছে যে বলা হয়েছে তার চরিত্র বর্ণনা করো তার চরিত্র উপকারী সৎ হ্যাঁ তারপরে দয়াবান ঠিক আছে। এরকম খলিফার চরিত্র কেমন ছিল খলিফার চরিত্র তো অনেক ভালো ছিল তিনি দয়ালু ছিলেন এবং পরোপকারী ছিলেন ঠিক আছে ডেমাস্তাস নিবাসী বন্দিকে খলিফা কি উপহার দিয়েছিলেন অনেক কিছু উপহার দিয়েছিলেন সুসজ্জিত দশটি ঘোড়া দশটি খচ্চ দশটি উট উপহার দিয়েছিলেন এবং টাকা পয়সাও দিয়েছিলেন অকরণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্ধত হয়ে উক্তিটি কে কাকে বলেছিল এটা বলেছিল খলিফা ওই ডেমাসকাসকের যে বন্দি লোকটা ছিল তার উদ্দেশ্য বলেছিলেন এখন কিছু রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এগুলো সবাই পড়বো না মূল কথা বলে দেবো তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো স্ক্রিনশট দেখ প্রত্যুপকার পাঠে কে কিভাবে প্রত্যুপকার কাছে করেছে আলোচনা করো মানে প্রত্যেককার মানে উপকারীর উপকার করা ওই যে বন্দি যে লোকটা ছিল ঠিক আছে যে বন্দি লোকটা ছিল সেই লোকটাকে উপকার করেছিল কে আলী ইবনে আব্বাস কেন কারণ ওই বন্দি লোকটাও এক একসময় তার গৃহে আলী আলী ইবনে আব্বাসকে এক মাস ধরে তাকে কি করেছিল আশ্রয় দিয়েছিল এবং সেখানে আসার সময় তাকে অনেক টাকা পয়সা দিয়েছিল এই জন্য তারপরে কিভাবে উপকার করেছিল যখন তিনিও বিপদে পড়েছিলেন তার প্রাণ রক্ষা করার জন্য আলী ইবনে আব্বাস খলিফার নিকট যে তার জন্য সুপারিশ করে পরে খলিফা সব কথা শুনে তাকে ছেড়ে দেয় প্রত্যপকার নামকরণের যা সার্থকতা আলোচনা করো এই যে গল্পের নাম প্রত্যপকার মানে কি পরের মানে উপকারের উপকার করা ওই যে বন্দী যে লোকটা ওই সময় ওই লোকটা তো আলী ইবনে আব্বাসকে উপকার করেছিল পরে আলী ইবনে আব্বাসও তার উপকার করে এটা এই জন্য নামকরণ সার্থক হয়েছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এবার প্রত্যেক পাঠে কোন চরিত্রটি তোমার ভালো লাগে এবং কেন ভালো লাগে ঠিক আছে সবচেয়ে কোন চরিত্রটা তোমার কাছে বেশি ভালো লাগে পাঠে তিনটি চরিত্র আছে এখানে মামুন খলিফা আলী ইবনে আব্বাস এবং বিচারাধীন একজন বন্দী তাহাদের মধ্যে বিচারাধীন হ্যাঁ বিচারাধীন যে চরিত্রটি আমার সব অপেক্ষা ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটা বলবা ঠিক আছে কেন ভালো লাগে কারণ দেখো তিনি নিঃস্বার্থ ভাবে এক মাস ওই যে আলী ইবনে আব্বাসকে কি করেছিল আশ্রয় দিয়েছিল আশ্রয় দেওয়ার পরে যখন তিনি চলে আসতেছিলেন তখন আলী ইবনে আব্বাসের কাছে কোনো টাকা পয়সা ছিল না তিনি তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন স্বর্ণমুদ্রা মুদ্রা ঘোড়া দিয়েছিলেন একটা যাওয়ার জন্য তারপরে দিয়েছিল কি আর একটা ঘোড়া তার খাবার দিয়েছিল আর তার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করে দিয়েছিল এবং তার সাথে একটা মানে সেজাতে মানে ভালোভাবে যাইতে পারে একটা লোকও তার সাথে দিয়েছিল এবং এমনকি আলী ইবনে আব্বাস যখন ওই লোকটাকে চলে যেতে বলেছিল বন্দি অবস্থার পর যখন বলো তুমি এখন চলে যাও তখনও কিন্তু সে লোকটা যায়নি কেন যায়নি কারণ তার বন্ধুকে বিপদে ফেলে সে যেতে চায়নি ঠিক আছে তাহলে নিঃসন্দেহে তাকে ভালো লাগা উচিত তো এই হচ্ছে এটার অনেকগুলো প্রশ্ন দেখলাম পরবর্তী ক্লাসে যেহেতু আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমরা এখানে দুই দশমিক দশমিক এক সাধু রীতির বাক্যকে প্রমিত রূপে রূপান্তর এখানে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো কমেন্ট জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো ভালোভাবে থাকবা আর এরকম উপকার করবা লোকের আর নিঃস্বভাবে উপকার করবা তাহলে তুমিও কোনো না কোনোভাবে কোনোদিন উপকার পেয়ে যাবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামাইকুম